ফুটবল খেলায় লাল কার্ড ও হলুদ কার্ডের পাশাপাশি শাস্তিমূলক আরও একটি কার্ডের অবতারণা করালো আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। গতকাল ভিন্নধর্মী শাস্তির জন্য নীল কার্ডের ব্যবহারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়মনীতি প্রণয়নকারী সংস্থাটি। গত বছরের নভেম্বর থেকে ফুটবলে নতুন কার্ড আনার প্রস্তাব করছিলেন ফুটবল সংশ্লিষ্ট আইন প্রণেতারা। তারা মনে করছেন, মাঠে ম্যাচ অফিসিয়ালদের প্রতি খেলোয়াড়দের আচরণকে নিয়ন্ত্রণে আনতে এই নিয়ম দরকার, যেন খেলোয়াড়রা ম্যাচের কর্মকর্তাদের সম্মান দিয়ে কথা বলেন। আবার বলা হয়েছে, খেলার মাঠে যদি কোনো খেলোয়াড় কৌশলগতভাবে এমন কোনো ফাউল করেন যেটা আসলে লাল কার্ড দেওয়ার জন্য যথেষ্ট নয়, আবার হলুদ কার্ডও কম শাস্তি হয়ে যায়, তখন রেফারি নীল কার্ড ব্যবহার করবেন। যেমন 2020 সালের ইউরো আসরের ফাইনালে গোল করতে যাওয়ার পথে ইংল্যান্ডের খেলোয়াড় বুকায়ো সাকাকে পেছন থেকে জার্সি টেনে ধরেছিলেন ইতালির ডিফেন্ডার জর্জিও চিয়েলিনি। তখন যদি নীল কার্ডের প্রচলন থাকতো, তাহলে ইতালিয়ান ডিফেন্ডারকে হয়তো এ কার্ড দেখানো হতো। নিয়মে বলা হয়েছে, যদি কোনো খেলোয়াড় নীল কার্ড দেখেন, তাহলে 10 মিনিটের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে। এ নিয়মকে সিনবিন বলে। ম্যাচের কোনো কর্মকর্তার প্রতি অশোভন আচরণ করলেও এ শাস্তি দেওয়া হবে। এরই মধ্যে নিম্ন স্তরের খেলায় এই কার্ডের ব্যবহার হচ্ছে, তবে এখনও ফুটবলের বড় আসর ও ম্যাচগুলোতে এর ব্যবহার হয়নি। গত 1 বছর ধরেই এ কার্ড আন্তর্জাতিক খেলায় যুক্ত করার বিষয়ে আলোচনা হয়ে আসছিল। অবশেষে গতকাল ঘোষণা এলো আনুষ্ঠানিকভাবে। ঘোষণা আসলেও এখনই নীল কার্ডের কার্যক্রম শুরু হয়নি, কারণ প্রিমিয়ার লিগ, লালিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা ও ইউরো 2024-এ এ কার্ড ব্যবহারের প্রতি তেমন আগ্রহ দেখায়নি। কবে নাগাদ বাস্তবতায় রূপ নেবে নীল কার্ড, সেটি এখনও চূড়ান্ত নয়।